নমস্কার। যে খবরটির দিকে মুহূর্তে নজর রাখবো, সামনেই লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হবে, তার আগে রাজ্যের প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের যে সাংগঠনিক যে সংগঠন রয়েছে সেটাকে যেভাবে মজবুত করা যায় তার প্রয়াস কিন্তু প্রত্যেক কটা রাজনৈতিক দল চালিয়ে যাচ্ছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিপ্রামথা দল তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু একাধিক পদক্ষেপ তারা গ্রহণ করছেন। ইতিমধ্যেই আজকেই কিন্তু তিপ্রামথা দলের তরফে প্রদ্যুৎ কিশোর দেববর্মন একটি কমিটির ঘোষণা করেছেন, যেটাকে উপদেষ্টা কমিটি বলে ঘোষণা করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে 7 সদস্যের এই নয়া কমিটি কিন্তু ঘোষণা করেছেন তিপ্রামথা দলের যিনি প্রাক্তন সুপ্রিমো ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তিনি কিন্তু সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, এবং এটা বলা যেতে পারে তিপ্রামথা দলের নয়া সাংগঠনিক পদক্ষেপ। এবং গঠিত হয়েছে এই কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি, যারা যারা থাকছেন এই কমিটিতে, কারা কারা রয়েছেন, কারা কারা এই কমিটিতে থাকবেন, সেই ছবি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। যেটা আমরা দেখতে পাচ্ছি যেখানে নাম রয়েছে গৌরীশঙ্কর রিয়াং, বুর্বমোহন ত্রিপুরা, নরেন্দ্র দেববর্মা, চন্দ্র যেটা আমরা দেখতে পাচ্ছি চন্দ্রদয় রূপানী, এবং এস কে ডার্লং, রঞ্জিত দেববর্মা, রমেশ দেববর্মা, তারা প্রত্যেকেই কিন্তু এই কমিটিতে রয়েছেন। এই 7 সদস্য বিশিষ্ট এই উপদেষ্টা কমিটি কিন্তু গঠন করল তিপ্রামথা নিজেদের দলকে এবং সাংগঠনিক শক্তিকে আরো বৃদ্ধি করতে তিপ্রামথা দলের এই প্রয়াস। এবং বারংবারই কিন্তু তাদের দলীয় যে বিভিন্ন কর্মসূচি, দলীয় যে বৈঠক, সেগুলো কিন্তু একের পর এক সেটা সংগঠিত হচ্ছিল, এবং আজকে কিন্তু আমরা যেটা দেখলাম যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজের সামাজিক মাধ্যমে এই 7 সদস্য বিশিষ্ট যে উপদেষ্টা কমিটি তার কিন্তু ঘোষণা করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এবং একই সঙ্গে গতকাল রাতেই কিন্তু আচমকাই মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, এবং তার ঠিক পরে আজকেই কিন্তু এই 7 সদস্য বিশিষ্ট এই কমিটি, কেন্দ্রীয় কমিটি, যেটা প্রদ্যুৎ কিশোর দেববর্মন ঘোষণা করলেন ওনার নিজের সামাজিক মাধ্যমে, এবং যেটা দেখা যাচ্ছে কারা কারা রয়েছেন এই কমিটিতে, আরো একবার আপনাদেরকে নামগুলো যেটা আমরা শোনাবো, গৌরীশঙ্কর রিয়াং, বুর্বমোহন ত্রিপুরা, নরেন্দ্র দেববর্মা, চন্দ্রদয় রূপিণী, এস কে ডার্লং, রঞ্জিত দেববর্মা, রমেশ দেববর্মা, এই 7 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি কিন্তু ঘোষণা করলো তিপ্রামথা। আজকে কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজের সামাজিক মাধ্যমে এই ঘোষণা তিনি করেছেন, এবং নিঃসন্দেহে লোকসভা নির্বাচনের আগে নিজেদের দল এবং সংগঠনকে একেবারেই মজবুত করতে চাইছে তিপ্রামথা, যাতে পাহাড়ে বা যে পূর্ব ত্রিপুরা আসন রয়েছে সেখানে যেন মজবুত লড়াই তিপ্রামথা দলের তরফে তারা দিতে পারেন। তার জন্য কিন্তু সংগঠন এবং তাদের দলকে আরো মজবুত করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন।
লোকসভা নির্বাচনের আগে তিপ্রামথা দলের এই যে উপদেষ্টা কমিটি গঠন করা, তা নিঃসন্দেহে একটা খুবই গুরুত্বপূর্ণ দিক এবং নিজেদের সংগঠনকে মজবুত করার ক্ষেত্রে 7 সদস্য বিশিষ্ট এই উপদেষ্টা কমিটি কিন্তু আজকে তিপ্রামথা দল ঘোষণা করলো, এবং যেখানে একেবারে তাৎপর্যপূর্ণ বেশ কিছু 7টি নাম কিন্তু আপনারা দেখতে পেলেন, এবং নিঃসন্দেহে এই কমিটি দলের এবং সংগঠনের মজবুত করার ক্ষেত্রে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ ভূমিকা তারা পালন করবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।